শুভ সকাল শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের আধিপত্য বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুজাউদ্দিনের ক্ষমতা গ্রহণ অপুত্র মুর্শিদকুলি খান অপুত্র মানেল তার কোনো পুত্র সন্তান ছিল না অপুত্রক মুর্শিদুলি খান তার সাথে জামাতা সুজাউদ্দিনের সুসম্পর্ক না থাকায় তিনি তার দহিত্র দহিত্র অর্থাৎ নিজ মেড ছেলে দহিত্র দহিত্র সফরাজ খাকে উত্তরাধিকারী মনোনীত করে যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শুদুলি খা তা এর মৃত্যুর পর সুদাউদ্দিন হাজি আহমদ ও হাজ আলিবদী নামক খা নামক দুই ভেড়াতার পরামর্শে পরামর্শক্রমে সৈন্য মুর্শিদাবাদ গমন করেন পিতা আকস্মিক পিতার আকস্মিক গমনের সপরাজ খা হতভম্ব হয়ে তার অনুকূলে সিংহাসনের দাবি ত্যাগ পরিত্যাগ করেন তার রাজত্বকালে বিহার প্রদেশ বাংলার অন্তর্ভুক্ত হয় সম্রাট সম্রাট মোহাম্মদ শাহ সুজাউদ্দিনের ওপর বিহারের শাসনভার ভার অর্পণ করলে তিনি আরিবাদি খাকে বিহারের সুবিধা নিযুক্ত করেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র পুত্র সফরাজ খা বাংলা বিহার এবং উড়িষ্যা নবাবী পদ লাভ করেন কিন্তু ছপরাজ খাঁ এর দুর্বল শাসনের কার শাসনামলে দেশে অশান্তি এবং অরাজকতা দেখা দিলে বিহারের শাসনকর্তা আলিবুদ্দী খা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ঘিরিয়ার যুদ্ধে ছপরাজ খাকে পরাজিত এবং নিহত করে মুর্শিদাবাদের সিংহাসন লাভ করেন আলিবদী খা এর সিংহাসন আরোহণ আলিবুদ্দী খা একজন ভাগ্যনাসীল তুর্কি ছিলেন তিনি সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নবাব সুদাউদ্দিনের আমলে বিহান বিহারের নায়বে নাজির নিযুক্ত হয়ে স্বীয় যোগ্যতা এবং ভাগ্য বলে মুর্শিদাবাদের সিংহাসনের অধিকার অধিকার করেন তার রাজস্বকালের উল্লেখযোগ্য ঘটনা তার রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা হল আক্রমণ এবং বর্গীয় হাঙ্গামা প্রতিহত করা তিনি উড়িষ্যা তিনি উড়িষ্যার একাংশের আদর্শ বার্ষিক বারো হাজার টাকার চৌথ হিসাবে প্রদান করে মারাঠাদের সাথে স্থানীয় শান্তি চুক্তি স্বাক্ষর করেন তিনি বঙ্গদেশে ইংরেজদের বাণিজ্যিক অধিকার দান করলেও দুর্গ নির্মাণের কোনো অনুমতি প্রদান করেননি তবে তবে মারাঠা মারাঠাদের তিনি একাংশের রাজস্ব ও বার্ষিক বারো হাজার টাকা চোত হিসেবে প্রদান করে মারাঠাদের সাথে স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করেন তিনি বঙ্গদেশে ইংরেজদেরকে বাণিজ্যিক অধিকার দান করলেও দুর্গ নির্মাণে কোনো অনুমতি প্রদান করেননি এবং তবে মারাঠাদের মারাঠাদের আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য তিনি ইংরেজদেরকে প্রাচীন নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন সেরাজের ক্ষমতা লাভ নবাব আলিবদি খা এর তিন কন্যা ভিন্ন কোনো পুত্র সন্তান না থাকায় তিন কন্যা ছিল তার কোনো পুত্র তারও কোনো পুত্র সন্তান ছিল না তাই তিনি সিও ভ্রাতা হাজি মোহাম্মদ হাজি আহমদের তিন পুত্রের সাথে তাদের বিবাহ দেন প্রথম কন্যা ঘসেটি বেগম সাথে মোহাম্মদ খান ছালামত দ্বিতীয় কন্যা মাইমুনা সাথে সাইদ আহমদ খান এবং তৃতীয় কন্যা আমেনা বেগমের সাথে জৈন বিবাহ দেন আমেনা বেগমের আমেনা বেগমের গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আলিবদী খা সেনহ সেনহবশত নিজের নাম অনুসারে তার নাম রাখেন মির্জা মোহাম্মদ আলী এবং পরবর্তীকালে এই মির্জা মোহাম্মদ আলী সিরাজুদ্দোলা নামে পরিচিতি লাভ করেন আলিবাদি খাঁ এর জীবিতকালে তার প্রিয় তার প্রিয় দরিদ্র সিরাজকে বাংলার সিংহাসনের উত্তরাধিকার মনোনয়ন করে যান তারপর অথবা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিরুদ্ধ নবাবের মৃত্যু ঘটলে সিরাজুদ্দোলা বাংলার সিংহাসন আহরণ করেন সেরাজুদ্দোলা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবাদী খায়ের মৃত্যুর পর মাত্র বছর বয়সে সিরাজ উদ্দোলা বাংলার সিংহাসন আহরণ করেন কিন্তু বাংলার মশনাজ তার জন্য ফুল শয্যা ছিল না মসনন্দ সিংহাসন সিংহাসন আহরণ করেই তরুণ সিরাজ চারদিকে শত্রু দ্বারা আক্রান্ত হন পরিবেশিত হয়ে পড়েন মাতামহের অত্যাধিক আদরে লালিত পালিত হওয়া সিরাজ উদ্দোলা রাজনৈতিকভাবে রাজনৈতিক জ্ঞান কিংবা কূটনৈতিক প্রজ্ঞা কোনোটি ছিল না তথাপি দুঃসাহসে তথাপি তথাপি দুঃসাহসে ভর করে তরুণ নবাব তরুণ নবাব বিরোধী চক্রের চক্রান্তকে নচ্ছৎ করতে বদ্ধপরিকার হন আলবদী খায় এর দুই কন্যা সিংহাসনের দাবিদার ছিলেন পিতার মৃত্যুর পর সিরাজ সিরাজ সিংহাসন আরনকে কেন্দ্র করে ঢাকার সিরাজ সিংহাসন আরন করে ঢাকার নবাবের স্ত্রী ঘসটি বেগম সিরাজের খালা এবং পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শকত জং সিংহাসনের লাভের সিংহাসন লাভের জন্য সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন এতে ইন্ধন জোগালেন ইন্ধন জোগানো জোগাতে লাগলেন ঘোষিটি বেগম দেওয়ান রাজা রাজবল্লভ সিরাজুদ্দোলা কৌশলে ঘোষটি বেগমকে ঘোষ ঘোষটি বেগমকে ঘোষটি বেগম হলে ধন সম্পত্তি বলপূর্বক বাজপ্ত করে বাজপ্ত করে তাকে প্রাসাদের নজরবন্দি করেন অতপর পূর্ণিয়ার শকত জঙ্গের বিরুদ্ধে জঙ্গের বিরুদ্ধে বিদ্রোহ দমনের বিদ্রোহ দমনের পূর্বে তিনি ইংরেজদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিরাজের সাথে ইংরেজদের সংঘর্ষের কারণ সিংহাসন আহরণের পর বহুবিধ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ বিরোধ উপস্থিত হয় বিরোধের কারণসমূহ ছিল নিম্নরূপ প্রধান প্রথমত সিরাজের সিংহাসন আহরণের পর ইংরেজগণ নতুন নবাবের প্রতি আনুগত্য প্রকাশ করে কোনো প্রকার কোনো প্রকার প্রেরণ না করায় তারা প্রচলিত রীতিনীতি লঙ্ঘন করে এছাড়া ইংরেজদের উদ্ধত্ত ব্যবহারে সেরা নিজেকে নিজে অপমানবোধ অপমান অপমানবোধ করেন অপমান বোধ করেন দ্বিতীয়ত আলিবাদী খায়ের রাজত্বকালে তিনি বিদেশিদের সাথে বিদেশিদের নতুন দুর্গ নির্মাণের নির্মাণ করতে নিষেধ করেছিলেন কিন্তু সিরাজ রাজত্বকালে দাকিরার্থে যুদ্ধের অজুহাতে ইংরেজ এবং ফরাসিগণ ফরাসিগণ নবাবের বিনা অনুভূতিতে বাংলাদেশের দুর্গ দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তাদেরকে দুর্গ নির্মাণ স্থগিত রাখার পরামর্শ নির্দেশ প্রদান করেন ফরাসিগণ নবাবের আদেশ মান্য করলেও ইংরেজগণ এটা অমান্য করে ফলে সেরা ইংরেজদের প্রতি উত্তেজিত হয়ে পড়েন এবং তৃতীয়ত নবাবের খালা এবং বেগম অঙ্কুর্ণ জংকে ইংরেজগণ তাদের বিরুদ্ধে সাহায্য দানের প্রতিশ্রুতি দিলে তিনি তিনি সঙ্গত কারণেই ইংরেজদের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়েন চতুর্থত ইংরেজগণ বাণিজ্য শুল্ক ফাঁকি দিয়ে ব্যক্তিগত ফাঁকি দিয়ে ব্যক্তিগত বাণিজ্য অবাধে দস্তক ব্যবহার করলে দেশীয় বণিকাণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় নবাব ইংরেজ কোম্পানির দস্তক এর ব্যবহার অপব্যবহারের না কর না করতে এবং মুর্শিদকুলি খায়ের সময়ে বাণিজ্য শর্ত মেনে চলার নির্দেশ প্রদান করলে ইংরেজগণ এটা মান্য করে ফলে সিরাজ সিরাজ ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন পঞ্চমত নবাব কাশিম বাজারে ইংরেজ কুটির পরিদর্শনে অভিলাষ প্রকাশ করে দুধ প্রেরণ করলে ইংরেজগণ নবাবে দুধকে অপমান করে এতে নবাব ইংরেজদের প্রতি অতিশয় বিক্ষুব্ধ হয়ে পড়েন ষষ্ঠত ইংরেজ সিরাজের বিরুদ্ধে কতিপয় উচ্চপদস্থ কর্মকর্চারী ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং এ সময় ঢাকার ঘোষটি বেগমের দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস ঢাকার রাজকোষের প্রচুর ধন নিয়ে কলিকাতায় ইংরেজদের আশ্রয় গ্রহণ করে নবাব কৃষ্ণদাসকে তার নিকট ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করলে ইংরেজ তা গণ করে ইংরেজদের এরূপ অসভন আচরণে আচরণ এবং বৈরী মনোভাব নবাবের ঝুঝু ঘটে নবাবের কলিকাতা আগমন নবীর কলিকাতা আগমন সিনেল সিরাজউদ্দলা আয়হ সিরাজউদ্দলা ইংরেজদের ধৃষ্টতা অতি অতিষ্ঠিত হয়ে পূর্ণিয়ার এল হক জং এর বিরুদ্ধে যুদ্ধযাত্রা স্থগিত করে 50000 ও এক বিশাল বাহিনী সহ কলিকাতা আগমন যাত্রা করেন প্রতিমধ্যে তিনি ইংরেজদের কাশিমবাজার কুঠির লুণ্ঠুন করে কলিকাতা অবরোধ করেন ইংরেজ কোম্পানির গভর্নর ড্রেক ও নবাবের আতর্কিত আক্রমণে ভয়ে আক্রমণের ভীত হয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ পরিত্যাগ করে জলপথে জলপথে কলিকাতা দক্ষিণে ফলতায় আশ্রয় গ্রহণ করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশ জুন ফোর্ট উইলিয়াম উইলিয়াম নবাবের হস্তগত হয় কলিকাতা অধিকার করে সিরাজ নিজের মাথামায়ের নাম অনুসারে এর নাম রাখেন আলীনগর অন্ধুপ হত্যা কাহিনী নবাবের কলিকাতা নবাবের নবাবের কলিকাতা অভিযানের প্রাকালে সহ সহপাশী ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম দুর্গে বন্দী হয়েছিলেন তার তার মধ্যে ঐতিহাসিক হলোয়েল বর্ণনা বর্ণনা মতে জানা যায় যে নবাব একশো ছেচল্লিশ জন ইংরেজ বন্দীকে আঠারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি আচরণ বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন জুন মাসের প্রচণ্ড গরমে এই ক্ষুদ্র পরিসরে একশো ছেচল্লিশ জনের মধ্যে ইংরেজ বন্দির মধ্যে একশো তেইশ জন শ্বাসুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে কর্তৃক প্রচারিত এই কাহিনী অন্ধকূপ হত্যা নামে নামে পরিচিত অন্ধকূপ হত্যা কাহিনী অন্ধকূপ অন্ধকূপ হত্যা কাহিনী পশ্চাতে ঐতিহাসিক কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না আধুনিক ঐতিহাসিকদের মতে নবাবের ইংরেজদেরকে উত্তেজিত করার জন্যই এটা কল্পিত কাহিনী মাত্র আলীনগরের সন্ধি অন্ধকূপ কাহিনী এবং সিরাজ কলিকাতা অধিকারের সংবাদ মাদ্রাজে পৌঁছালে ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং রবার্ট দ্রুত রবার অগ্রসর হন এবং শীঘ্রই তারা কলিকাতা পুনরুদ্ধার করেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি নবাব পুনরায় কলিকাতা আক্রমণ করেন কয়েকদিন যুদ্ধ পরিচালনার পর নবাব চারদিকে চারদিকে ষড়যন্ত্রের বেড়েদাল লক্ষ্য করে ইংরেজদের সাথে এক অপমানজনক সন্ধি অবরুদ্ধ হন এটাই বিখ্যাত আলজ্কর সন্ধি নামে পরিচিত পরিচিত এই সন্ধি অনুসারে নবাব দিল্লি সম্রাট কর্তৃক ইংরেজদেরকে প্রত্ত্ব সকল বাণিজ্যিক সুযোগ সুবিধা সুযোগ সুবিধা বাণিজ্যিক সুযোগ যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং কলিকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের অনুমতি প্রদান করেন এ সত্ত্বেও রবার্ট ক্লাইভ নবাবের রবার্ট ক্লাইভ নবাবের প্রতি সন্তুষ্ট হতে পারলেন না তিনি বাংলাদেশে ইংরেজ কোম্পানির স্বার্থ সংরক্ষণের জন্য সিরাজকে সিংহ করার জন্য কতিপয়ী স্বার্থনেশী বিশ্বাসঘাতকের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে